শাকিব খান এবার আমেরিকা নয়, উড়াল দিচ্ছেন দুবাই। শাকিব খান সহ আরো অনেকেই থাকছেন দুবাই ভ্রমণে, কিন্তু কেন সবকিছু ডিটেলসে জানাবো। তার আগে আমার ফেসবুক পেজ মুভি নিউজ অফিসিয়াল সবাই ফলো করে পাশেই থাকুন। আর হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপারস্টার শাকিব খান সহ বেশ কয়েকজন ঢালিউড তারকা উড়াল দিচ্ছেন দুবাই। আগামী 15 জানুয়ারিতেই উড়াল দিবেন ঢালিউডের কিং সহ সেনাপতিরা, যা কনফার্ম করেছেন শাকিব খান সহ সেই তারকারাই। হ্যালো দুবাই, আমি আসছি আগামী 15 জানুয়ারি রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড সিজন 2 তে অ্যাজ মাই উইনার স্পোর্টস ক্লাব। দুবাই ভ্রমণের কারণ হলো একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেওয়া। রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড সিজন 2 তে বিশিষ্ট অতিথি হিসাবে থাকছেন ঢালিউড তারকারা। সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও শরীফুল রাজ, পরিমণি, ইলিয়াস কাঞ্চন, তানজিন তিশার, রায়হান রাফি সহ আরও অনেকেই উপস্থিত থাকবেন। যারা দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে, তাদেরকে সম্মানিত করতে এই সময়। সুপারস্টার শাকিব খান বলেন, যারা দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে, তাদের জন্যই এই অ্যাওয়ার্ড। যাই হোক, সুপারস্টার শাকিব খান যেই বার্তাটি দিয়েছেন সেই বার্তাতে তার লুক ছিল অসাধারণ। ভালো যাক বসের দুবাই ভ্রমণ, এবং লিডার আমি বাংলাদেশ আগামী রোজার ঈদে আসার কথা চলছে, সেটা নিয়েও একটা ভিডিও দিব। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না শাকিব খানের লুকটি কেমন ছিল। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো দুবাই, আমি আসছি আগামী 15 জানুয়ারি রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড সিজন 2 তে অ্যাজ মাই উইনার স্পোর্টস ক্লাব। যারা দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে, তাদেরকে সম্মানিত করতে এই সময়।